قولوا لا اله الا الله تفلحوا তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই তোমরা পরিত্রাণ পাবে ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল বাকারা আয়াত নম্বর 163 সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অতঃপর কোটি কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের বিশ্বনবীর উপরে, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আগমন করেছিলেন সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো তাওহীদ বা একত্ববাদের কালেমা। এই কালেমা পাঠ করেই একজন মুসলিম, একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করেন, আর এই কালেমা যিনি পাঠ করেন না তাকে অমুসলিম বলা হয়। বন্ধুগণ, এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাতে দুটি অংশ আছে বা দুটি রুকন আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ নাফি, দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ ইসবাত। নাফি অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের সকল ইবাদতকে অস্বীকার করতে হবে, ইল্লাল্লাহ অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য হকদার একমাত্র আল্লাহ, ইহা স্বীকার করতে হবে। বন্ধুগণ, যখন একজন ব্যক্তি একনিষ্ঠভাবে এই কালিমা পাঠ করবে তখন তিনি ইসলামে প্রবেশ করবেন। বন্ধুগণ, এই কালিমা পাঠ করার পর তাকে মুসলিম হিসাবে স্বীকৃতি প্রদান করা হবে। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কালেমার সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য সঠিক কোনো মাবুদ নেই। বন্ধুগণ, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, আল্লাহ ছাড়া মিথ্যা বাতিল কোনো মাবুদ আছে নাকি? হ্যাঁ, মানুষেরা আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করছে, যাদেরকে সেজদা করছে, যাদেরকে আহ্বান করছে, যাদের ডাকছে, তারা হলো বাতিল। বন্ধুগণ, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ মূর্তি পূজা করে এবং কিছু মানুষ আবার বট বৃক্ষের পূজা করে, কিছু মানুষ পশু পাখির পূজা করে, আপনার এই কচ্ছপ এই ইত্যাদি, এবং কিছু মানুষ আবার বৃক্ষের পূজা করে, লতা পাতার পূজা করে। এগুলো সবই বাতিল, এগুলোর পূজা করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, ইবাদতকে আল্লাহর জন্যই খাস করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে অন্যকে অংশীদার করা যাবে না। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমার ঘোষণা করলেন মক্কায়, যখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই, তুফলিহুন তোমরা পরিত্রাণ পাবে, তখন মক্কাবাসীগণ যারা মূর্তি পূজা করত, যারা দেবদেবীর পূজা করত, তারা বলল এটা আমার কেমন কথা, এতদিন আমরা যাদের ইবাদত করে আসি, যাদের পূজা করে আসি, যাদেরকে ডেকে আসি, তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন তারা আশ্চর্য হয়ে বলেছিল, মহান আল্লাহ সে বিষয়ে বলেন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবারুন ওয়া ইয়াকুলুন আইন্না লা তারিকু আলিহাতানা লিশাইরি মাজরুন, নিশ্চয় যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই, তখন তারা সেটা গ্রহণ করতে অস্বীকার করলো এবং অহংকার করে বলল আমরা কি একজন পাগল কবির কথা শুনে আমাদের সকল মাবুদ গুলোকে প্রত্যাখ্যান করে দিয়ে এক আল্লাহর ইবাদত করব। বন্ধুগণ, তারা তাদের মাবুদ গুলোকে তারা এলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে এলাহ হিসাবে বলেছেন যে ওরা তাদের ইবাদত করত বলেই তারাকে এলাহ হিসাবে এলাহ বলা হয়েছে। সুতরাং এলাহ হলো সেই সত্তা যার ইবাদত করা হয়। সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য হকদার একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো কেউ নেই। বন্ধুগণ, কেউ না, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো রিজিকদাতা, আল্লাহ হলো জীবন মরণের মালিক। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি তো ইবাদত পাবেন, যিনি রিজিক দিচ্ছেন তিনি ইবাদত পাওয়ার একমাত্র হকদার। সুতরাং আল্লাহর ইবাদতের সাথে অন্যকে অন্যের ইবাদত করা যাবে না। বন্ধুগণ, মক্কার মুশরিকগণ এই কালেমার অর্থ ভালো করেই জেনেছিল, তারা ভালো করেই বুঝতো যে এই কালেমা পাঠ করলে
এই মূর্তিদের পূজা করা আর চলবে না। সুতরাং তারা তার অর্থ জেনে শুনে কালেমা পড়াকে অস্বীকার করেছিল। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয়, বর্তমান জমানার মুসলিমগণ কালেমা পড়েছেন, কালেমা পড়েছেন, কিন্তু তার অর্থ জানেননি। কালেমা পড়ার পরও তারা আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহর ইবাদত করে এবং তারা শিরিকও করছে। বন্ধুগণ মনে রাখবেন, এই কালেমার সাথে যিনি কালেমাকে ঘোষণা করেছেন, কালেমা পাঠ করেছেন, কালেমাকে স্বীকৃতি প্রদান করেছেন, তার জন্য এটা উচিত নয় যে সে আল্লাহর সাথে অন্যের ইবাদত করতে পারে। বন্ধুগণ কিন্তু আমরা দেখছি কি, আমরা দেখছি কিছু মানুষ বট বৃক্ষের পূজা করছে, বিভিন্ন পীর, বিভিন্ন ব্যক্তির পূজা করছে, পীরের পায়ে সেজদা করছে, বিভিন্ন কবরে সেজদা করছে, বিভিন্ন মাজারে সেজদা করছে। এগুলো প্রকাশ্য শিরিক, এই সকল শিরিক গুলোকে পরিহার করতে হবে। সুতরাং বন্ধুগণ কালেমার দাবি হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সাথে অন্যের ইবাদত করা চলবে না। যিনি করবেন তিনি শিরিক করলেন, আর যিনি শিরিক করলেন তার স্থান হলো জাহান্নাম। সুতরাং বন্ধুগণ আসুন, আমরা যারা কালেমাকে স্বীকার করেছি, কালেমা পাঠ করেছি, কালেমাকে ঘোষণা করেছি, তাদের উচিত হবে আল্লাহ ছাড়া সকল ইবাদত, সকল বস্তুর ইবাদতকে প্রত্যাখ্যান করে ইবাদত সিরিফ একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এই মন মানসিকতা আমরা তৈরি করি এবং আমাদের ইমানকে আমরা মজবুত করি। বন্ধুগণ কিন্তু আরেকটি বিষয় আমরা পার্থক্য দেখতে পাই, মক্কার মুশরিকগণ যখন এই কালেমাকে অস্বীকার করেছিল বটে, কিন্তু যখন তারা কোনো প্রকার বিপদে পড়ত, কোনো সমস্যার সম্মুখীন হতো, তো তখন তারা একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকত। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যখন কোন জলযানে, কোন নৌকায় আরোহণ করে কোন নদী পারাপার হতো, তখন বিপদে পড়লে তারা বলতো আল্লাহ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যখন তাদেরকে উদ্ধার করতেন, বিপদ কেটে গেলে তখন তারা আবার শিরকে লিপ্ত হয়ে যেত। কিন্তু বর্তমান জবরার কালেমাধারী মুসলমানগণ ভালো সময়তে ইবাদত করার বিপদে পড়লে শিরিক করে, ভালো সময় ইবাদত করে মসজিদে সাল্লাকে ডাকে, আর বিপদে পড়লে তখন তারা পীরকে ডাকে, তখন তারা কচ্ছপকে ডাকে, তখন তারা বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হয়ে যায়। বন্ধুগণ এটা এই দিক দিয়ে পূর্বের জমানার মুশরিকদের চাইতে বর্তমান জমানার নামধারী কালেমা পাঠকারী মুসলমানগণ জঘন্য কঠিন শিরকে লিপ্ত আছে। সুতরাং বন্ধুগণ আসুন আমরা কালেমার অর্থ বুঝি, কালেমাকে উপলব্ধি করি, কালেমার সত্যগুলো আমরা বুঝি, বুঝে শুনে কালেমা পড়ি। বন্ধুগণ অন্ধের মতো কালেমা পাঠ করলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য সঠিক কোনো মাবুদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মাতা ওহু ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এই কালেমার অর্থ জেনে শুনে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং বন্ধুগণ আসুন আমরা এই কালেমাতে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর রুকুনগুলো জানি, এর অর্থ জানি, এর শর্তগুলো জেনে আমরা সে অনুযায়ী আমল করলে আমরা সঠিক মুসলিম হতে পারবো। সুতরাং বন্ধুগণ আমাদের কর্তব্য, আসুন আমরা কালেমার অর্থ জেনে বুঝে আমরা কালেমা পাঠ করে সে অনুযায়ী আমল করি। আর লম্বা না করে এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু আল-গাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।